সাউন্ড এবং প্রাইজের ক্ষেত্রে, লুকিং এর ক্ষেত্রে সব দিক থেকে এটা বেস্ট। এই গিটারের সাথে আমরা একটা ফোমের ব্যাগ দিব, স্ট্রিং দিব, বেল্ট দিব, পিক্স দিব। হ্যাঁ, এটার সাথেও 7 দিনের রিপ্লেসমেন্ট, 2 বছরের সার্ভিস থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে গিটার নিয়ে। স্পেশালি যারা গিটার নিতে চান বা গিটার শিখতে চান, সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 6 স্ট্রিং বিডিতে। তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর শালি মার্কেটটা কিন্তু সবাই চিনেন। এটা ঠিক পেছনেই দেওয়ান মার্কেট রয়েছে, দেওয়ান মার্কেটের এটা হচ্ছে দ্বিতীয় তলা, দোকান নাম্বার হচ্ছে 9। এখানে একটাই গিটারের শপ রয়েছে মিরপুরের মধ্যে, স্বয়ংসম্পূর্ণ গিটারের শপ। তো যারা আসলে নিতে যাচ্ছেন মিরপুরের আশেপাশে যারা রয়েছেন, তারা কিন্তু চলে আসতে পারেন এই শপে। আর যারা আমাদেরকে দূর থেকে দেখছেন, অনেক দূর থেকে অনেকেই দেখেন, তো আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে গিটারগুলো কালেক্ট করতে পারবেন। গিটারের পাশাপাশি কিন্তু ইউকিলিলিরও অনেক কালেকশন রয়েছে, যারা ইউকিলিলি নিতে চান এখানে আমরা কিছু ইউকিলিলিও দেখাবো। তো বর্তমানে গিটার এবং হচ্ছে ইউকিলিলির প্রাইসগুলো কেমন, কিভাবে আপনারা নিতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওটাতে আমরা জানানোর চেষ্টা করি। পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে ইকবাল ভাই রয়েছে। তো ইকবাল ভাই কেমন আছেন? জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো ইকবাল ভাই, কি কি গিটারের কালেকশন আছে আপনাদের কাছে বর্তমানে? আমাদের কাছে দেশীয় মেড কাস্টম গিটার আছে, আমাদের কাছে চাইনিজ গিটার আছে, ইন্দোনেশিয়ান গিটার, ইকুয়েলে আছে চাইনিজ, ইন্দোনেশিয়ান, আদার্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সমস্ত সামগ্রী আমাদের কাছে। আচ্ছা, আর আমি যেটা জানলাম যে আপনি গিটার সেল করার পাশাপাশি গিটারও শিখান। জি, যারা আসলে শিখতে চায় তাদেরকেও তো আপনার হেল্প করছেন। হ্যাঁ অবশ্যই, যারা নতুন গিটার কিনতে চাচ্ছে এবং শিখতে চাচ্ছে, আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে বেস্ট একটা গিটার তার বাজেটের মধ্যে এবং শিখাতে আমরা সহযোগিতা করব। আচ্ছা, আরেকটা বিষয়, মিরপুরে যারা রয়েছে, মিরপুরে তো মানুষজন এতদিন আসলে চলে যেত হচ্ছে একবার সায়েন্স ল্যাব বা ওই দিকটায়, কারণ মিরপুরে কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা গিটারের শপ ছিল না। তো আপনার এখানে কি মোটামুটি যারা আসলে গিটার পাগল রয়েছে তাদের জন্য কি সব সহযোগিতা থাকবে কিনা, মোটামুটি সব কিছু পাবে কিনা? হ্যাঁ, আমাদের এটা হোলসেল শপ, আমাদের এখান থেকে যারা বিজনেস করতে চায় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোলসেলও নিতে পারবে, আবার আমরা খুচরাও বিক্রি করি। আমাদের কাছে বেস্ট কালেকশন যে গিটারগুলো সেগুলোই আমরা বেশি প্রায়োরিটি দিই কাস্টমারদেরকে দেওয়ার জন্য, যাতে তারা কম বাজেটের মধ্যে কম খরচে বেস্ট প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা, আমরা অলরেডি দেখেন অনেক গিটারের কালেকশন কিন্তু এখানে রয়েছে। তো ইকবাল ভাই, শুরুতে আজকে কোনটা দেখাবেন, সবাই আসলে একটু কম বাজেটের মধ্যে চায়, তো আপনার এখানে সর্বনিম্ন প্রাইস গিটার কোনটা দিয়ে শুরু করবেন? আমি প্রথমে আমাদের কাস্টমভাবে মেক করা একটা গিটার দেখাবো। আচ্ছা, এটা এটা মূলত আপনাদের কাস্টম তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দেশীয় ফিটিং আর কি, তবে প্রোডাক্টগুলো হলো ইন্ডিয়ান, হাতে খড়ির জন্য আসলে দেখা যাচ্ছে এটা বেস্ট। হ্যাঁ, কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছে তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট গিটার, আর এটার বাজেট একদমই নাগালের মধ্যে, এবং এটার বডিটা যেটা আছে চাইনিজ গিটারের আমরা যেই বডি শেপটা দেখতে পারি এইটা আমরা সেইভাবে কাস্টম করে মেক করছি। এটার বাজেট হলো 2950 টাকা। আচ্ছা আচ্ছা, এটার দামটা হচ্ছে 2950 টাকা। আর এটার সাথে আমরা ব্যাগ দিয়ে দিব, একটা বেল্ট দিয়ে দিব, আর পিক্স দিয়ে দিব। পিক্স দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, ওকে। তো ধরেন ঢাকার বাইরে অনেকে নিতে চায়, তাদেরকে কি কুরিয়ারে দেওয়া পসিবল কিনা? আমরা ঢাকার বাইরে নিয়মিত প্রোডাক্ট পাঠাচ্ছি, আমাদের কাছে অর্ডার করলে প্রথমে আমাদেরকে কুরিয়ার চার্জটা শুধুমাত্র অ্যাডভান্স করবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের এসএ পরিবহন বা অন্যান্য যে কুরিয়ার আছে সেগুলোতে আমাদের প্রোডাক্ট যায়। হ্যাঁ, আমাদেরকে শুধু কুরিয়ার চার্জটা শুধু অ্যাডভান্স করবেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব। এটার প্রাইস হচ্ছে 2950 টাকা, 2950 টাকা। আর একটু এটা একটু বাজিয়ে আমাদেরকে দেখাবেন, অনেকে চিন্তা করতে পারে যে 2950 টাকা, এটার সাউন্ডটা কেমন? এটার সাউন্ড খুবই বেটার।
অসাধারণ। তো এটাও আপনারা দেখতে পারেন, যারা আসলে হাতে খড়ির জন্য বা প্রথম শিখতে চান তাদের জন্য বেস্ট। আচ্ছা, আমরা এরপরে অন্যান্য একটু কালেকশনে দিকে যাব। আর কি কি কালেকশন রয়েছে এটার ভিতরে? আমাদের আরো একটা কোয়ালিটি আছে যেটা শুধু আমি শুধু একবার দেখাচ্ছি। এটা হলো 2600 টাকা। আচ্ছা, 2600 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা বডিটা একটু বড়। হ্যাঁ আচ্ছা, এটা যারা একটু বডি বড় চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আগেরটার বডি ছিল একটু ছোটর ভিতরে। হ্যাঁ আচ্ছা, এটা 2600 টাকা। 600 টাকা, ওকে। আর আমরা প্রোডাক্ট ওই সেম প্রোডাক্ট দিয়ে দেব। সবগুলোর সাথেই ব্যাগ থাকছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ থাকবে, বেল্ট থাকবে আর পিক্স থাকবে। হ্যাঁ, আমরা নরমালি ইন্ডিয়ান গিটারের সাথে এখন 2 বছরের সার্ভিস দিচ্ছি, আর ব্যাগ দিচ্ছি, মানে পিক দিচ্ছি, আর একটা বেল্ট দিচ্ছি। আর আমাদের চাইনিজ ইন্দোনেশিয়ান গিটারের সাথে আমরা ব্যাগ, পিক, স্ট্রিং সব কিছুই দিচ্ছি, এবং সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, আমাদের এইটা সব চাইনিজ গিটার বা ইন্দোনেশিয়ান গিটারের মধ্যে এই জিনিসটা ইনক্লুড থাকে যে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট দিব। 7 দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবে, চেঞ্জ করে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আমরা আরো কিছু গিটার দেখাবেন। এরপরে আমরা কি, আমরা এখন একটু ইন্ডিয়ানের দিকে, ইন্ডিয়ান না, আমরা একটা চাইনিজ দেখাচ্ছি। আচ্ছা, এখন একটা চাইনিজ। হ্যাঁ, এটা হলো ডিভাইজারের, ডিভাইজার। হ্যাঁ, এটা হলো K4050। এইটার প্রাইস পড়বে 5500 টাকা। আর এটার সাথে আমরা ব্যাগ দিব, পিক দিব আর বেল্ট দিব। এটার সাথে অথবা কাস্টমাররা যদি বলে যে বেল্টের পরিবর্তে তারা স্ট্রিং নিবে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রিং প্রোভাইড করব এটার সাথে। প্রোভাইড করা যাবে। আচ্ছা, এটার সাথে 2 বছরের সার্ভিস থাকবে, 7 দিনের রিপ্লেসমেন্ট। 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে। আচ্ছা ওকে, আমরা আরো কিছু দেখব এরপরে। আচ্ছা, এখন এইটা, এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটির মধ্যে 3-4 ধরনের ব্র্যান্ড হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা বাকিগুলো শুধু একবার একটু দেখিয়ে যাব। ওকে আচ্ছা, এর ভেতরে একটা আছে TGM চাইনিজ ক্যাটাগরির। হ্যাঁ হ্যাঁ, সেম কোয়ালিটির, জাস্ট ব্র্যান্ডটা ভিন্ন। আর প্রাইসগুলো কি সেম? প্রাইস সেম। আচ্ছা, ওইটার প্রাইস বলেছিলেন হচ্ছে 5500 টাকা। এটা 5500 টাকা। এটার সাথে সেম প্রোডাক্ট ইনক্লুড থাকবে। আচ্ছা, সেম প্রোডাক্ট থাকবে। আচ্ছা, এটার সাথে এটার প্রোডাক্ট ম্যাটেরিয়ালস সব কিছুই সেম। আচ্ছা, এগুলোর সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে। আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে 2 বছরের। 2 বছরে। আচ্ছা ওকে, এরপর এগুলো আমরা দেখি। এরপরে আরো কয়েকটা দেখাবো। এরপরে এইটাও TGM এর একটা গিটার। এটা জাস্ট একটু ডিফারেন্ট, সেটা হলো যে এটার হেডটা, যেটা বললাম আমরা চাইনিজ গিটার, এটা চাইনিজ, যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে 6000 টাকার। যে 6000 টাকা, যদি হেডটার জন্য এটার 500 টাকা বেশি। এটার সাউন্ডটা একটু আমাদেরকে শোনাবেন ভাইয়া। অসাধারণ, এটার সাউন্ডটাও আমরা শুনে ফেললাম। আচ্ছা, নেক্সট গিটারে আমরা চলে যাবো। ইগল ভাই, এরপরে আমাদেরকে কোন গিটারটা দেখাবেন? আমরা আরও কিছু গিটার দেখবো। এরপরে আমি দেখাবো টেস্টি ব্র্যান্ড। আচ্ছা, এটাও সেম আগেরটার মতোই, শুধু দেখিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আর এগুলোর যে আগে আগেরটা যে বাজালাম, এইটা সবগুলোর সাউন্ডই সেম হবে। সেম, হ্যাঁ সেম সাউন্ড হবে। আর এটা টেস্টি হলো T401 মডেল, BK মডেল। এটারও সেম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, ডাইকাস্টের টিউনিং কি, রোজউডের ফ্রেডবোর্ড। এটার প্রাইসও 5500 টাকা। আচ্ছা ওকে, নেক্সট আমরা চলে যাব, আরও কিছু দেখব। যাদের যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপরেও সেম জিনিসটা, এটা হলো ব্র্যান্ড হলো ফ্লোডা। ফ্লোডা, হ্যাঁ ফ্লোডা ব্র্যান্ড। আর এটার মডেল হলো 405N। যেটা আমাদের দেশে সব থেকে বেশি ফেমাস আর কি, বর্তমানে কম বাজেটের মধ্যে যারা খুবই ভালো সাউন্ড চায় তাদের জন্য এটা বেস্ট। আচ্ছা আচ্ছা, এটা কি মেড ইন চায়না? এটাও মেড ইন চায়না। আচ্ছা আচ্ছা, এটা ডিভাইজারের L720A মডেলের একটা গিটার।
হ্যাঁ, এটার ডাইকাস্ট টিউনিং কি রোজউড ফ্রেডবোর্ড, এটার বডিটা হলো মেহগুনির, এটা থেকে খুবই ভালো সাউন্ড। এটার সাউন্ড আসলে সবাই এই মডেলটাকে চিনে, সাউন্ড এবং প্রাইসের ক্ষেত্রে, লুকিং এর ক্ষেত্রে সব দিক থেকে এটা বেস্ট। এটার প্রাইস এখন কত রাখছেন? এটার প্রাইস এখন আমাদের 7,200 টাকা, যেটা এখন মনে হচ্ছে ডিভাইসারের প্রাইসটা আগের থেকে কিছুটা বাড়বে, 7,500 পর্যন্ত যাবে আমাদের নেক্সট যে প্রোডাক্টগুলো আসবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তো এটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু দেখব। এরপরে আমি ডিভাইসারের আরও একটা মডেল দেখাবো। আচ্ছা, ডিভাইসারের আরও একটা মডেল কিন্তু আমরা দেখছি, ওকে। এটা একটা নতুন একটা মডেল, এটা হলো LS120N। আচ্ছা, হ্যাঁ, এটা 40 ইঞ্চির গিটার। এটার বডি যেই পুরুত্বটা এটা অন্য ডিভাইসারের থেকে একটু বেশি, এর জন্য এটার সাউন্ডটা অনেকটা, যে 41 ইঞ্চির গিটার সেই গিটারের মতো সাউন্ড দিবে, এটা লাউড সাউন্ডটা দিবে। ওকে, এইটারও আগেরটার মতো সেম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, 720 এর মতো। এটার প্রাইসটা একটু বেশি, সেটা হলো 7,800 টাকা এই মুহূর্তে। 7,800 টাকা। চারপাশ থেকে একটু লুকটা যদি আমরা একটু দেখাই, ওকে, এটা আপনারা দেখছেন খুবই চমৎকার, আর এই হচ্ছে লুকিং, আর প্রাইস বলেছেন হচ্ছে মাত্র 7,800 টাকা। 7,800 টাকা, আর এটার সাথে আমরা ব্যাগ দিচ্ছি, পিক দিচ্ছি, স্ট্রিং অথবা বেল্ট দিয়ে দিচ্ছি, সাতদিনের যেটা নিতে চায়। আচ্ছা, ওকে, আমরা এরপরে আরো কিছু গিটার দেখাই। আচ্ছা, আমি এখন ইন্ডিয়ান একটা সিগনেচার গিটার দেখাচ্ছি। ইন্ডিয়ান, এখন ইন্ডিয়ানে আমরা চলে আসলাম। ইন্ডিয়ান এইটা সম্পর্কে আসলে বলার কিছুই নাই, আমাদের দেশে সিগনেচার ব্র্যান্ড চিনে না গিটারের এমন কোনো গিটারিস্ট বা যারা নতুন বাজাচ্ছে কেউ নেই আর কি, সবাই এটা সম্পর্কে জানে। এটা হলো ইন্ডিয়া থেকে আসা একটা গিটার, এটার প্রাইস হলো আমরা দিচ্ছি 4,200 টাকা। আর আমাদের কাছে সিগনেচারের নর্মালি কোয়ালিটি আছে 3,800 থেকে 5,200 টাকার মধ্যে। 3,800 থেকে 5,200 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে, সবগুলো তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, আমরা একটা কোয়ালিটি জাস্ট আমরা কিছু স্যাম্পল আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা, আচ্ছা, এটা স্কুপ ব্র্যান্ডের একটা গিটার। আচ্ছা আচ্ছা, ওকে, এইটার মডেল হলো 720A, L2720A মডেল। এটা ওই ডিভাইসারের কোয়ালিটি সেমি। আচ্ছা, এটার প্রাইসও আমাদের 7,500 টাকা। 7,500 টাকার ভিতরে এটাও আপনারা দেখতে পারেন। ওকে, আমরা এরপরে আমরা টেস্টি ব্র্যান্ডের একটা গিটার দেখাবো। আচ্ছা, এটাও টেস্টি ব্র্যান্ডের। টেস্টি আর ডিভাইসার মোটামুটি সিমিলার, কাছাকাছি আর কি। এইটার মডেলটাও L2720A মডেলের গিটার, ব্যাক সাইডটা এরকম। এটার ম্যাটেরিয়ালসও সেম, ওই মেহগনি বডি, রোজউড ফ্রেডবোর্ড, ডাইকাস্টের টিউনিং কি। এটার প্রাইস আমরা দিচ্ছি 7,200 টাকা, ডিভাইসার 720A 200 টাকা। আচ্ছা, 7,200 টাকায় আপনারা পাবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি আরও কিছু দেখি, এরপরে আমরা টেস্টি ব্র্যান্ডের আরও একটা গিটার দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো টেস্টের 570 মডেলের একটা গিটার, এটা 40 ইঞ্চির গিটার, ব্যাক সাইডটা হবে এরকম। এটা হলো জেব্রাউডের ফেডবোর্ড রোজউডের আপনার ডাইকাস্টের টিউনিং কি। এটার প্রাইস পড়বে 8,500 টাকা। 8,500 টাকায় আপনারা পাবেন। আচ্ছা, ওকে, তো গিটার আসলে অনেক রয়েছে, সব তো আসলে দেখানো পসিবল না, আমরা জাস্ট কিছু আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে ডিভাইসারের আরও একটা গিটার দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এটা হলো ডিভাইসারের L2725A, 725 বলে এটাকে মানে বলে আর কি, 725 মডেলের গিটার। এটা পুরোটা এক কালারের, ন্যাচারাল কালারের। এইটার প্রাইস আমরা এখন দিচ্ছি 7,800 টাকা। 7,800 টাকায় আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, তো গিটার আসলে রয়েছে অনেক, আমরা সব দেখাবো না, পাশাপাশি। আচ্ছা, এরপরে একটা ক্লাসিক্যাল গিটার দেখাচ্ছি আমি। এটা ড্রিম মেকার ব্র্যান্ডের। আচ্ছা, এটা খুবই কম দামের মধ্যে একটা বেস্ট একটা ক্লাসিক্যাল গিটার। ড্রিম মেকারের যত প্রোডাক্ট আছে, গিটার অ্যাক্সেসরিজ সব কিছুর তে আমাদের ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে আমরা এই গিটারটা দিচ্ছি 7,500 টাকাতে। 7,500 টাকাতে, যেটা আমাদের সময়সীমা আছে অফারের, আমাদের পেজ থেকে এটা কাস্টমাররা জানতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, তো আর এটা যদি আমি বাজায় দেখাই সেই ক্ষেত্রে, চমৎকার
ফিউচার, ওকে। আচ্ছা, এরপরে এরপরে কি দেখাবেন ভাই আমাকে? এরপরে আমি একটু ভালো মানের একটা গিটার দেখাবো, যেটা দা রোজ ব্র্যান্ড। আমাদের কিছু প্রোডাক্ট রোজ ব্র্যান্ডের রয়ে গেছে। এই প্রোডাক্টটা এখন বর্তমানে এটা টেস্টি লোগোতে মেক হচ্ছে। হ্যাঁ, দা রোজ লোগোটা আর মেক হবে না, যদিও আমাদের কিছু গিটার এখনও রয়ে গেছে, খুবই ভালো মানের গিটার। হ্যাঁ, এটা প্রাইস পড়বে এই মুহূর্তে যদি নেই তাহলে 8,500 টাকা রাখবো। 8,500 টাকা আমাদের এটা অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, 8,500 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা আরও কয়েকটা দেখব। এরপরে এরপরে দা রোজেরই আরেকটা দেখাই। আচ্ছা আচ্ছা, দা রোজেরই এটা হলো দা রোজের TR-81B। আচ্ছা, এটা 41 ইঞ্চের গিটার। এটা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিলে 9,000 টাকা প্রাইস পড়বে। 9,000 টাকা? আচ্ছা, 9,000 টাকা। আমাদের লাস্ট কিছু পিস আছে এই দা রোজ ব্র্যান্ডের, এটা আমরা এখন ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি। আগে আমাদের প্রাইস আরো অনেক বেশি ছিল, যার প্রয়োজন হয় কালেক্ট করতে পারি। আচ্ছা, ওকে, এরপরে এটা আমরা চলে যাই। এরপরে কি দেখাবেন? এরপরে আমি একটা ড্রিম মেকারের আরো একটা গিটার দেখাবো। আচ্ছা, এই পাশে ড্রিম মেকার, এটা তো আমাদের এই মুহূর্তে একটা ভালো ডিসকাউন্ট চলতেছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমি প্রথমে সাউন্ডটা দেখাই যে সাউন্ডটা কেমন হবে। সাউন্ডটা খুবই লাউড এবং প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির। এখন এইটা এই মুহূর্তে যদি আমাদের কাছ থেকে নেয় তাহলে আমরা এই গিটারটা 9,000 টাকা প্রাইস রাখবো। 9,000 টাকা? 9,000 টাকা, এবং এটার সাথে আমরা ব্যাক পিক স্ট্রিং বেল্ট দুইটাই প্রোভাইড করবো এটার সাথে। আচ্ছা আচ্ছা, এটার সাথেও 7 দিনের রিপ্লেসমেন্টও থাকবে। আচ্ছা, ওকে, এরপরে আমরা আরও কিছু গিটার দেখবো। আচ্ছা, এরপরে আমি আরও একটা পপুলার একটা মডেল দেখাবো যেটা সবাই চিনে। আচ্ছা, ইয়ামাহার অরিজিনাল গিটার, এটার মডেল নাম হলো F310। F310, এটা ইন্দোনেশিয়ান গিটার। ওকে, এটা একদম ইয়ামাহা কর্পোরেশন থেকে মেক করা। এই গিটারটা আমাদের অফিসিয়াল প্রাইস হলো 13,000 টাকা। আচ্ছা আচ্ছা, 13,000 টাকা। এবং এই গিটারের সাথে আমরা একটা ফোমের ব্যাগ দিব, স্ট্রিং দিব, বেল্ট দিব, পিক্স দিব। হ্যাঁ, এটার সাথেও 7 দিনের রিপ্লেসমেন্ট, 2 বছরের সার্ভিস থাকবে। সার্ভিস থাকবে? আচ্ছা, ওকে, একটু এটাও আপনারা দেখতে পারেন। এটা চারপাশে একটু ঘুরিয়ে দেখাবেন। আচ্ছা, দেখেন খুবই চমৎকার, এটাও আপনারা দেখতে পারেন। আর এটা আমি একটু সাউন্ড যদি দেখাই সেই ক্ষেত্রে, এরপরে আমি আর দুইটা গিটার দেখাবো। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা দেখি। একটা হলো টেস্টি ব্র্যান্ডের গিটার, এটা এটা টেস্টি হলো TSJ-31A। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা কিন্তু আপনার দেখতে মনে হচ্ছে যে 40 ইঞ্চি, হ্যাঁ, কিন্তু এটা 41 ইঞ্চির জাম্বো গিটার। জাম্বো গিটার? হ্যাঁ, অন্য সব গিটার থেকে এটা সাইজ একটু বড় বড় হবে। আচ্ছা, এটার সাউন্ড কোয়ালিটিটাও খুবই ভালো। এটা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিলে 9,500 টাকা পড়বে। 9,500 টাকা? আচ্ছা, ওকে, 9,500 টাকা আপনারা পাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি আমি একটা ইলেকট্রিক গিটার দেখাবো। আচ্ছা, ইলেকট্রিক গিটার যাদের আসলে প্রয়োজন। ওকে, এটা হলো ডিভাইজার ব্যান্ডেরই, এখানে ব্র্যান্ডিং করা আছে ডিভাইজারের। ডিভাইজারে? ওকে, এটা ডিভাইজারের LG-3 মডেল বলে। আচ্ছা আচ্ছা, এটা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিলে ফোমের ব্যাগ, স্ট্রিং, বেল্ট, ট্রিমোলো, অ্যালাইন কি সব কিছু সহ 13,000 টাকা প্রাইস পড়বে। 13,000 টাকা? আচ্ছা, 13,000। আমাদের আরও একটা মডেল আছে LG-5, যদিও আমাদের কাছে এখন ডিসপ্লেতে নাই, গোডাউনে আছে, তো সেটা পড়বে হলো 15,000 টাকা। সেটা 15,000, আর এটার প্রাইস পড়বে হচ্ছে, হ্যাঁ, LG-3 হলো 13,000, LG-5 হলো 15,000। 15,000, যে যেটা নিতে চান দেওয়া যাবে। তো ইকবাল ভাই, এরপরে কী দেখাবেন আমাদের? এরপরে আমি কিছু ইকুলেলে দেখাবো। আচ্ছা আচ্ছা, ইউকুলেলি দেখি, ইউকুলেলি। আর এটা হলো এই মুহূর্তে একটা মানে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট না। আচ্ছা আচ্ছা, এইটা এই মুহূর্তে খুবই পপুলার এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, হোলা ব্র্যান্ডের, হোলা ব্র্যান্ড, হ্যাঁ, এটার প্রাইসটা খুবই মানে অন্য জায়গায় অনেক বেশি ইন্টারন্যাশনাল যে প্রাইসটা, কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে এই প্রোডাক্টটা অনেক কমে পাওয়া যাচ্ছে। একদম অরিজিনাল হোলা
ব্র্যান্ড এটা, এটার মডেল হলো HM124MG+। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটার সাথে আমি যদি দেখাই, হ্যাঁ এটার আমি যদি বক্স দেখাই যে এটার সাথে কি কি থাকবে, এটা একটা চমক আছে কাস্টমারদের জন্য। সেটা হলো যে ভালো মানের একটা ব্যাগ থাকবে, ফোমের ব্যাগ, যেটা কিনতে গেলে প্রায় 700 থেকে 800 টাকা খরচ করবে। আচ্ছা, বেল্ট থাকবে, একটা টিউনার থাকবে, টিউনার থাকবে, যেটা প্রাইস পড়বে আলাদাভাবে কিনতে গেলে 500 টাকা। আর হোলার লোগো সম্বলিত বেল্ট আছে এবং পিক্স আছে, পিক্স আছে। আচ্ছা আচ্ছা, সব কিছু সহ এইটা বর্তমানে 5400 টাকা আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, বর্তমান প্রাইস হচ্ছে 5400 টাকায় আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনো ডিসকাউন্ট আছে কি না? আপনার ভিডিও থেকে যদি আসে কাস্টমার, আমাদেরকে বলে আপনার ভিডিওর কথা, সাইফুল এক্সপ্রেস এই ইউটিউব চ্যানেলের কথা যদি বলে, আমরা অবশ্যই হোলা ব্র্যান্ডে একটা ভালো ডিসকাউন্ট দেবো। আচ্ছা, অবশ্যই কিছুটা ডিসকাউন্ট আপনাদেরকে করে দেওয়া হবে। আচ্ছা, আমরা আরও কিছু ইউকুলেলি দেখে শেষ করবো। আচ্ছা, এরপরে আমরা আরও দু একটা ইউকুলেলি দেখবো। এরপরে ডিভাইজারের একটা ইউকুলেলি আছে, ডিভাইজার এটা UK2630 মডেলের। আচ্ছা আচ্ছা, এটা মেহগুনি বডি, ডাইকাস্টের টিলিংকি রোলসও ট্রেড বোর্ড। এটার প্রাইস আমাদের কাছ থেকে নিলে 4500 টাকা প্রাইস পড়বে, 4500 টাকা। এটার সাথে ইকুলেলের সাথে আমরা ব্যাগ দেই, পিক দেই এবং বেল্ট দিই, বেল্ট দিই। আচ্ছা আচ্ছা, ওকে। আরও দু একটা ইউকুলেলি আমরা দেখবো। এরপরে এরপরে যেটা দেখছি এটা হচ্ছে AXC ব্র্যান্ডের, AXC ব্র্যান্ড, এটা UK26। আচ্ছা আচ্ছা, এটাও আপনারা দেখতে পারেন, এটাও কিন্তু খুবই চমৎকার দেখতে হবে। এই হচ্ছে লুকিংটা, এটার প্রাইস, এটার এইটার প্রাইসও 4500 টাকা। আর এটা 26 ইঞ্চির, আমার এটা সাইজ অনুযায়ী প্রাইসটা একটু ভ্যারি করে। আমাদের কাছ থেকে 24 ইঞ্চি আর 26 ইঞ্চিটা সবসময় অ্যাভেলেবেল থাকে। 24 ইঞ্চিটা আমাদের প্রাইস থাকে 4000 টাকা, আর 26 ইঞ্চি আমাদের প্রাইস থাকে 4500 টাকা, 4500 টাকা। ওকে, আচ্ছা, আমরা আরও দু একটা ইউকুলেলি দেখি। ইয়ামাহার রয়েছে এপাশে, জি। ওকে, এরপর আমি ইয়ামাহার ইউকুলেলি দেখাবো। ইয়ামাহার এটা হলো YM26, এটাও 26 ইঞ্চির। আচ্ছা, এটাও আপনারা দেখতে পারেন, হ্যাঁ এটাও 4500 টাকা, 4000। আর এটা যদি 24 ইঞ্চি নাই তাহলে 4000 টাকা প্রাইস পড়বে, 4000 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আমরা লাস্ট যেটা দেখাচ্ছি মনে হয়, এরপরে টেস্টি ব্র্যান্ডের একটা ইউকুলেলে। আচ্ছা আচ্ছা, এটা হলো UK2026, 26 ইঞ্চির। আচ্ছা আচ্ছা, আমাদের ওই সেম যে 24 আমাদের 4000, 26 আমাদের 4500, 4500। তো মোটামুটি আসলে অনেক গিটার আমরা দেখলাম, আর ইউকুলেলিও রয়েছে। কম দামের ভিতরে একটা ইউকুলেলি দেখাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কম দামের ভিতরে যারা ইউকুলেলি নিতে চান, কম দামের মধ্যে ইউকুলেলিটা যদি নিতে চায়, এটা হলো কাবার্ড ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাবার্ড UK21, এটা 21 ইঞ্চির ইউকুলেলি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছ থেকে নিলে 2600 টাকা প্রাইস পড়বে, 2600 টাকা, 2600 টাকার ভেতরে কিন্তু চমৎকার এই ইউকুলেলিটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো এরপরে আমরা কিন্তু আরও একটা ইউকুলেলি দেখাচ্ছি। আচ্ছা, এইটাও ইউকুলেলির মধ্যে একটা খুবই ফেমাস একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের নাম হলো আবান। আবান, হ্যাঁ, এটা হলো 26 ইঞ্চির। হ্যাঁ, আমাদের কাছ থেকে যদি 24 ইঞ্চি নাই, এটার প্রাইস পড়বে 4200 টাকা। আর 26 ইঞ্চি নিলে আমাদের এখন বর্তমানে প্রাইস পড়বে 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা। এটা আবার অন্য ইউকুলেলির থেকে একটু বেটার। আচ্ছা আচ্ছা, বডি ম্যাটেরিয়ালস অন্যগুলোর থেকে অল্প একটু বেটার। আচ্ছা আচ্ছা, তো যারা আবানের এটা নিতে যাচ্ছেন এটাও দেখতে পারেন। তো অনেক গিটার তো আসলে দেখলাম, ইগল ভাই ইউকুলেলিও দেখলাম, সেক্ষেত্রে আপনাদের শপের অ্যাড্রেসটা সর্বশেষ একটু আমাদেরকে বলে দিবেন কেউ যদি আসতে চায়। শপের অ্যাড্রেসটা হলো মিরপুর 10 নম্বর যে গোলচত্বর, গোলচত্বরের পাশেই শাহালি প্লাজা। আচ্ছা আচ্ছা, ঠিক শাহালি প্লাজার পেছন সাইডটাতে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা, শপ নাম্বার 9। আচ্ছা, সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনাদের? হচ্ছে সাপ্তাহিক বন্ধ আমাদের, রবিবার দিন আমরা বন্ধ রাখি, কিন্তু যদি রবিবার দিন কোনো কাস্টমার কোনো কারণে আসতে চায়, আমাদেরকে যদি ফোন করে আমরা রবিবার দিন ওপেন রাখবো। আচ্ছা আচ্ছা, তো চমৎকার কিছু গিটার আমরা দেখানোর চেষ্টা করলাম ইউকুলেলি। যারা নিতে যাচ্ছেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই গিটারগুলো কালেক্ট করতে পারেন।